দৃশ্য দেখে আপনাদের মনে হতে পারে এটি কোনো সিনেমা বা নাটকের শুটিং চলছে, আসলে না, এটি ফায়ার সার্ভিসের মহড়া। আগুন লেগে গেলে কি করতে হবে এবং কি করণীয়, কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে এবং ফায়ার সার্ভিসকে জানাতে হবে, নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের যুগে হ্রাস করি, এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে মাদারীপুরের রাজন আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালন করা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা। শুরুতেই বিশাল একটি র্যালি উপজেলার সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আসমত আলী খান হলরুমে এসে শেষ হয় এবং অগ্নিকাণ্ড বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে দুর্যোগ প্রমোশন শীর্ষক এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় ও আগুন লাগলে কি করণীয়, কিভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, এই সংক্রান্ত বিষয়ে ফায়ার সার্ভিস একটি ডিসপ্লে প্রদর্শন করে। Yeah.